আসসালামু আলাইকুম, আমি জাবর হোসেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কোন রকম সফটওয়্যার ছাড়া কিভাবে পেন ড্রাইভ লক করা যায়। তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আমার আগে ভিডিওটি দেখেছিলে আই বাটনে ক্লিক করুন। আমরা কম বেশি সবাই পেন ড্রাইভ ইউজ করি। পেন ড্রাইভ সাইজে ছোট হলেও এটা অনেক কাজে ব্যবহৃত হয়। অধিকাংশ মানুষরা গুরুত্বপূর্ণ ফাইল পেন ড্রাইভে রাখে। এসব সেন্সিটিভ ফাইল কোনো খারাপ ব্যক্তির হাতে বা পেন ড্রাইভ হারিয়ে গেলে আপনার ডাটার অপব্যবহার যেন না হয়, তাই পেন ড্রাইভ লক করা জরুরি। উইন্ডোজ বিট লকের মাধ্যমে পেন ড্রাইভ লক করতে পারবেন। তবে যারা উইন্ডোজ হোম ইউজ করেন তাদেরকে অবশ্যই উইন্ডোজ প্রো ইউজ করতে হবে। পেন ড্রাইভ লক করার জন্য আপনাকে থার্ড পার্টির কোনো সফটওয়্যার ব্যবহার করতে হবে না। পদ্ধতিও বেশ সহজ, আপনাকে খুব একটা কষ্টও করতে হবে না। প্রথমত আপনার পেন ড্রাইভটি পিসির সাথে কানেক্ট করুন। এরপর পেন ড্রাইভের উপর মাউসটি নিয়ে রাইট বাটন ক্লিক করুন। টার্ন অন বিট লকারটি ওপেন করুন। কিছুক্ষণ সময় নেবে। ইউজ এ পাসওয়ার্ড আনলক দ্য ড্রাইভ সিলেক্ট করুন। এখানে আপনি যে পাসওয়ার্ডটি দিবেন সেটি ইনপুট করুন। আবার দ্বিতীয়বারের মতো সেই পাসওয়ার্ডটি এখানে আবার ইনপুট করুন। তারপর নেক্সটে ক্লিক করুন। আপনার পাসওয়ার্ডটি যদি হারিয়ে যায় তাহলে আপনি তিনটি অপশনে সেভ করতে পারবেন। সেভ টু এ মাইক্রোসফট অ্যাকাউন্ট, সেভ টু এ ফাইল, অথবা কি প্রিন্ট আউট করে নিতে পারবেন। আমরা সেভ টু এ ফাইল সিলেক্ট করে ফাইলটি ফোল্ডারে সেভ করে দিব। তারপর নেক্সটে চাপ দেব এবং যা আছে ঠিক সেভাবে থাকবে সব কিছু, এবং স্টার্ট এনক্রিপ্টিং ক্লিক করব। এখানে কিছুক্ষণ সময় নেবে। পেন ড্রাইভ এনক্রিপশন ইজ কমপ্লিট। তারপর ক্লোজ চাপ দিই। এখন পেন ড্রাইভটি খুলে আবার পিসিতে পুনরায় কানেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি তালা দেখা যাচ্ছে। এখন পেন ড্রাইভটি ওপেন করতে গেলে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। দেখেন এখানে আমরা পাসওয়ার্ডটি এন্টার করব। তারপর আনলক ক্লিক করব। পেন ড্রাইভ আনলক হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।